হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আর সকাল থেকে শুরু করলাম না ব্লগটা, তার কারণ আজকে বেসিক্যালি আমি দুটো জিনিস যেটা আমি পারচেস করেছি অনলাইন, সেই দুটো জিনিস দেখানোর জন্যই তোমাদের সাথে এই ব্লগটা মানে শেয়ার করছি। তো এখন আমি সাজুগুজু করে যাচ্ছি বাজারে, কিছু সবজি টবজি কেনার আছে। আমি আর তোমাদের দাদাভাই এখন যাব বাজারে, তো বাজার থেকে সবজিপত্র কিনে নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি আমার সেই অনলাইনে প্রোডাক্টগুলো চলে এসছে, কিন্তু এখন খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তো সেই কারণে এখন দেখাতে পাচ্ছি না। আমি বাজার থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো এইমাত্র আমরা বাজার থেকে ফিরলাম, আর তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো বলছিলাম অ্যামাজন থেকে এসছে, এই দেখো প্রোডাক্টটা ঠিক আমার পেছনেই রয়েছে। তো ভীষণই কাজের জিনিস, অনেক দিন ধরে ভাবছি কিনবো, অনেক রকম মানে রিভিউজ দেখছি যে প্রোডাক্টটা ভালো কি ভালো নয় সব কিছু, তারপর আলটিমেটলি প্রোডাক্টটা কিনলাম। কারণ এর দামটাও একটু বেশিই ছিল, সেই কারণে ভয়ে ভয়ে কিনছিলাম যে যদি জিনিসটা খারাপ হয় তাহলে রিটার্ন তো করে দিতামই, কিন্তু তাও রিটার্ন করাও তো একটা ঝামেলা। তো যাই হোক, প্রোডাক্টটা এবার তোমাদের দেখাই, আমি এখনও আনপ্যাক করিনি, তোমাদের দেখাবো বলে শুধুমাত্র। তো চলো আমি ব্যাক ক্যামেরায় তাহলে পুরো প্রোডাক্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই হলো প্রোডাক্টটা, এটা বেসিক্যালি একটা মগ রয়েছে, অর্থাৎ ঘর মোছা এক কথায় যেটা বাংলাতে বলে। এই যে বাকেটটা এখনও দেখো খুলিনি আমি পুরোপুরি, জাস্ট একবার দেখলাম যে ঠিকঠাক জিনিস এসছে কি না সেটা দেখার জন্য একটুখানি খুলেছিলাম। এই যে বাকেটটা এরকম তোমাদের দেখাচ্ছি, পুরোটা খুলি এর থেকে বার করি, এই যে কার্টনটা রয়েছে কার্টন থেকে পুরোটা বার করি করে তোমাদের দেখাচ্ছি। তো এই হলো পুরো জিনিসটা, এটা হলো বাকেটটা, এর মধ্যে একটা স্প্রে বটল দিয়েছে, তার সাথে রয়েছে যে যার মানে যে স্ট্যান্ডটাতে লাগাতে হবে এই মপটা সেটা, এটাও রয়েছে মপটা, আর এই ফিটিংসের সব জিনিসপত্র রয়েছে। এবার তোমাদের এটাকে ফিটিংস করে দেখাচ্ছি। প্রথমে এই বাকেটটা দেখাচ্ছি, এর সাথে এই বাটলটা দিয়েছে, এর মধ্যে তোমরা যা কিছু লিকুইড দিয়ে ঘর মুছতে চাও সেটা রাখতে পারো এর মধ্যে। এই বাকেটটার এই সাইডে জল ভরতে হয় আর এখানে মপটাকে নিংড়াতে হয়। তো আর এর সাথে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যে জলটা সহজে ড্রেন হওয়ার জন্য এখানে একটা জায়গা রয়েছে, জাস্ট এইটা খুলে দিলেই তোমাদের যে নোংরা জলটা যে ঘর মোছার পর সেটা বেরিয়ে যাবে। আর এর পাশে দুটো বড় বড় হুইল রয়েছে যার সাহায্যে তোমরা ইজিলি এটাকে ঘরের মধ্যে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। সাথে এর সাথে অ্যাটাচ করা রয়েছে এই হ্যান্ডেলটা, যেটা সহজে তোমরা এই জিনিসটাকে ক্যারি করতে পারবে এক জায়গা থেকে অন্য জায়গায়। এবার আসি অ্যাটাচমেন্টগুলোতে, এটা হলো মফটা যেটা তোমাদের এর সাথে অ্যাটাচ করতে হবে, আর যে স্ট্যান্ডটা রয়েছে সেটা এবার অ্যাটাচ করে দেখাবো। ফার্স্টে মফটা কিভাবে অ্যাটাচ করতে হয় সেটা দেখাচ্ছি। এই মফটা যেটা দেখতে পাচ্ছ সেটা জাস্ট এর সাথে প্রেস করলেই এটা অ্যাটাচ হয়ে যাবে। এবার দেখাচ্ছি স্ট্যান্ডটা কিভাবে অ্যাটাচ করতে হয়। এখানে যে লকটা দেখতে পাচ্ছ এটা খুললে আর বন্ধ করলে যথাক্রমে ছোট আর বড় হয় জিনিসটা। তো এর একটা সাইড এই হ্যান্ডেলটার সাথে জোড়া হবে, আর যে অপোজিট সাইডটা সেটা যে মফটা রয়েছে সেই মফটার সাথে জুড়তে হবে। এবার তোমাদের একটা ডেমো দেখাচ্ছি যার সাহায্যে তোমরা এটা বুঝতে পারবে কীভাবে এটা ইউজ করতে হয়। অনেকের বাড়িতে এটা রয়েছে, তো অতটাও সমস্যার কিছু না, ভীষণই সহজে এটা ইউজ করা যায়। কিন্তু আমিও এটা না ঠিকঠাক জানতাম না, আমিও এটা ইউটিউব দেখে এর অ্যাটাচমেন্টগুলো জেনেছি, তারপরে ঘর মোছাও স্টার্ট করে দিয়েছি।